बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू? आशा करी तुम्हारा सकले भलो आसो। आमी तुम्हारे दुआए आल्लाह अशेष रहमते भलो आसी। आज के 20 फेब्रुआरि, आगामीकाल 21 फेब्रुआरि महान शहीद दिवस। से शहीद दिवस भाषा आंदोलनकारी सकल शहीदर प्रति सश्रद्ध सालाम एवं शुभेच्छा जानाई, जादेर आत्मत्यागर माध्यमे आमरा आज बांग्लाय कथा बोली। बांग्ला आमादेर मायेर भाषा, बांग्ला आमादेर भाषा, आमादेर मुखेर भाषा, आमादेर अंतरेर भाव प्रकाशेर भाषा। चलो आज के सेई बांग्ला भाषाय आमरा आज क्लास निच्छि। आमरा आज के आसि पदार्थ विज्ञान द्वितीय पत्रेर प्रथम अध्याय अर्थात थार्मोडायनामिक्स लेक्चर नम्बर 8। आमरा आज के आलोचना करते जाच्छि जेटा, सेटा हलो जे रिलेशन बिटवीन टेम्पारेचर एंड प्रेशर एंड वॉल्यूम, तीनटार मध्य रिलेशन आमरा देखाबो इन एडियाबेटिक प्रोसेस अर्थात रुद्धतापीय प्रक्रिया। तो प्रथम आमरा देखबो हच्छे एटा प्रेशर एवं टेम्पारेचारेर मध्य एदेर रेशियोटा कि, रिलेशनटा केमन आछे प्रेशर एवं टेम्पारेचारेर मध्य। तो आमरा तापगतिविद्यार प्रथम सूत्र थेके जेटा जानी, तापगतिविद्यार प्रथम सूत्र जे DW इज इक्वल टू DU प्लस DQ इज इक्वल टू DU प्लस DW। এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি। তো এখন এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমে কোনো শক্তির আদান প্রদান ঘটে না, সিস্টেমে কোনো শক্তি আদান প্রদান হয় না, তার মানে DQ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে DQ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে DU প্লাস DW ইজ ইকুয়াল টু জিরো। এখন কোনো সিস্টেমের শোষিত তাপ দুইভাবে ব্যয় হয়, তো এখানে কোনো তাপ শোষণ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে DU এবং DW যেটা, এখানে যদি কোনো কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে সেই কাজ সম্পাদন হবে। তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি কে? DU। তাহলে DU ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, DU ইজ ইকুয়াল টু MCV dt। এম ইজ ইকুয়াল টু 1 মোল যদি হয়, মোল, সিভি সমান হচ্ছে কি, স্থির চাপে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আর ডিটি হলো তাপমাত্রার বৃদ্ধি, তাহলে DU ইজ ইকুয়াল টু CV dt। আর DW সমান আমরা যেটা জানি PdV। অতএব সমীকরণটা কী দাঁড়াচ্ছে, CV dt প্লাস PdV ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু এই PdV কৃত কাজ, PdV সমান কী নির্দেশ করে, PdV সমান আমরা কী জানি, আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তনের মধ্যে সম্পর্ক যেটা জানি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে PV ইজ ইকুয়াল টু RT। এখন এইটাকে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে PdV প্লাস VdP ইজ ইকুয়াল টু RdT। তো যেহেতু এটা স্থির আয়তনে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই VdP যেটা, প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে DP এর মান কত হবে, DP এর মান কত হবে, শূন্য হবে। আর যদি স্থির আয়তনে হয়, তাহলে PdV-র মান, PdT-র মান শূন্য হবে। তো আমাদের এখান থেকে দরকার হচ্ছে কিসের মান, সরি, RdT। এই DT-র মান আমরা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের DT ইজ ইকুয়াল টু PdV
PdV plus VdP divided by R এটা হলো dt এর মান এখন এই dt এর মান নিয়ে যে আমরা এখানে বসাই বা তাহলে CV ইনটু কত হবে তাহলে PdV plus VdP divided by R plus PdV is equal to 0 এবার CV দ্বারা এইটাকে গুণ করি R দ্বারা সবাইকে গুণ করি তাহলে CV PdV plus CV VdP plus R PdV is equal to 0 কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এবং আমরা যে স্বাভাবিক যে মানটা জানি অর্থাৎ CP minus CV is equal to R তাহলে R এর এই মানটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে যদি বসাই তাহলে CV PdV plus CV VdP plus CP minus CV into PdV এটা is equal to 0 তাহলে এখন PdV দিয়ে যদি এইটাকে গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে আমাদের এটা CP into PdV minus CV into PdV is equal to 0 তাহলে এখানে দেখা যাচ্ছে যে CV PdV এইটার এইটা বাদ চলে যাচ্ছে থাকছিল এইটা তাহলে এইটাকে আমরা CV PV দ্বারা ভাগ করি তাহলে CV VdP divided by CV PV plus CP PdV divided by CV PV is equal to 0 উভয় পক্ষকে আমরা CV PV দ্বারা ভাগ করলাম তাহলে এই CV CV কেটে গেল তাহলে CV CV যদি কেটে যায় তাহলে কত V কেটে গেল থাকছে কি 1 by P DP plus PP কেটে গেল তাহলে CP by CV সমান হলো গামা into 1 by V DV is equal to 0 এখানে CP by CV is equal to গামা এটা সম্পর্কে আমরা পরের লেকচারে অবশ্য বিস্তারিতভাবে জানাতে সক্ষম হব কারণ এখনো পর্যন্ত আমরা CP PV এগুলো সম্পর্কে CV CV CP CV এগুলো সম্পর্কে আলোচনা করি নাই তবে এর পরের লেকচারে আমি এটাকে গুছিয়ে তোমাদেরকে বোঝাতে সক্ষম হব আশা করছি তো ততক্ষণ পর্যন্ত আমরা এটা মনে রাখি তাহলে এখন এই অবস্থায় এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে সমাকলন করে তাহলে কি হবে ইন্টিগ্রেশন 1 বাই পি ডিপি প্লাস গামা ইনটু ইন্টিগ্রেশন 1 বাই ভি ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 তাহলে এটা সমান কত হবে লন পি প্লাস লন এই গামা ইনটু লন ভি ইজ ইকুয়াল টু লন কে জিরোকে ইন্টিগ্রেশন করলে কে হয় বা ধ্রুবক হয় সেই ধ্রুবকটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখন লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লন কে বা লন পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লন কে কারণ লন এ প্লাস লন বি ইজ ইকুয়াল টু লন এ বি এটা হলো সূত্র তাহলে সেই অনুযায়ী এটা লিখতে পারছি বা এটা বোঝা যাচ্ছে না আমরা একটু উপরে লিখি এইখানে লিখি এটা তাহলে পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কে দ্যাট মিন্স ধ্রুবক এটা তাহলে এটাই হলো আমাদের চাপ এবং আয়তনের মধ্যে রুদ্ধতাপীয় সম্পর্ক তাহলে এটা থেকে দেখতে পারি অতএব পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা সমান পি টু ভি টু দি পাওয়ার গামা সমান পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার গামা সমান ডট 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 পি এন ভি এন টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক এই তাহলে এইটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়
চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে এটাই আমাদের সম্পর্ক। তাহলে এইটা অঙ্ক করার জন্য আমাদের কিন্তু এই সমীকরণগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এর আরও কিছু সম্পর্ক আছে যেগুলো আমরা চলো দেখি। রিলেশন বিটুইন পি অ্যান্ড টি, তাহলে এইটা আমরা ব্যবহার রেখে দিই। আমরা এবার আমরা দেখছি রিলেশন বিটুইন পি অ্যান্ড টি, রিলেশন বিটুইন টি অ্যান্ড পি, আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, ধ্রুবক এই সমীকরণটা আমরা পেলাম, ঠিক আছে? তাহলে যেটা পেলাম সেটা তো পেলামই, তাই না? তাহলে এটাকে আমরা ব্যবহার করি যে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, ধ্রুবক এটা একটা নাম্বার হয়তো পেলাম আমরা। এখন আমরা এখান থেকে দেখতে চাই টি এবং পি এর সম্পর্ক, তাহলে এখান থেকে আমাদের ভি কে সরাতে হবে। তাহলে ভি কে যদি সরাই, আমরা জানি পি ভি সমান আর টি, তাহলে এখান থেকে আমরা সরাতে চাই ভি কে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর টি বাই পি, এই মানটা আমরা এখানে বসাই। অতএব পি, তাহলে আর টি বাই পি টু দি পাওয়ার গামা সমান হলো ধ্রুবক, ধ্রুবক। তাহলে এখন আমরা গামা দিয়ে এটাকে ভাগ করে দিই, তাহলে গুণ করে দিই গামার পাওয়ার, তাহলে পি আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখন এই গামাকে উপরে নিয়ে যায় পি কে, তাহলে পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এই গামা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, পি এর পাওয়ার ওয়ান, তাহলে ওয়ান মাইনাস গামা ইনটু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক বাই আর টু দি পাওয়ার গামা। তো আর ধ্রুবক গামা ধ্রুবক, আর ধ্রুবক গামা ধ্রুবক, ধ্রুবক তো ধ্রুবকই, তাহলে এই তিনটে একসঙ্গে কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। তাহলে তিনটা যদি একসঙ্গে ধ্রুবক হয়, তাহলে আমরা এখানে বলতে পারি টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই এটাই হলো আমাদের তাপমাত্রা এবং আয়তনের মধ্যে, এই চাপের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে এটাকে আমরা কি বলতে পারি এখন, এটাকে এই যে এইভাবে লিখতে পারি আমরা, টি ওয়ান টু দি পাওয়ার গামা পি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমান টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডট 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 সমান ধ্রুবক। এই ঠিক আছে, এখন তাহলে আরেকটা থাকলো আমাদের টি এবং ভি এর মধ্যে রিলেশন, টি এবং ভি এর মধ্যে। তাহলে আরেকটা দেখি আমরা, রিলেশন বিটুইন টি অ্যান্ড ভি, তাহলে আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখানে ওই সমুষ্ণ প্রক্রিয়ায় থেকে আমরা যেটা জানি পি ভি টু দি পি ভি ইজ ইকুয়াল টু আর টি, তাহলে এখান থেকে কাকে এলিমিনেট করতে হবে, পি কে এলিমিনেট করতে হবে, বা পি ইজ ইকুয়াল টু আর টি বাই ভি, তাহলে এই পি এর মান আমরা এখানে বসাই। অতএব তাহলে কী হবে, আর টি বাই ভি ইনটু ভি টু দি পাওয়ার গামা সমান হলো ধ্রুবক, বা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ধ্রুবক বাই আর, তাহলে এইটা টোটালটা একসাথে আবার ধ্রুবক, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক। তাহলে এখন এইটা আমরা কি বলতে পারি, ওই যে ওইগুলোর মতো টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডট 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 ধ্রুবক। এই এটাই হলো তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচার অ্যান্ড ভলিউমের মধ্যে সম্পর্ক। তাহলে তিনটা সম্পর্কই আমরা পেয়ে গেলাম পি ভি টি এর মধ্যেকার।
এইগুলো প্রতিপাদনগুলো হয়তো অতটা আমাদের জন্য জরুরি নয়, কিন্তু সমীকরণগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা একটা পেলাম আমরা, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমান ধ্রুবক, আর একটা পেলাম টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান ধ্রুবক। এই এটা এক নম্বর, এটা দুই নম্বর, এটা তিন নম্বর হিসাবে আমাদের মুখস্থ রাখতে পারি আমরা। ঠিক আছে, এটা নিউমেরিক্যাল দেখি আমরা। ওয়ান, একটি একটি দ্বিপরমাণু গ্যাসের চাপ হঠাৎ করে 0.5% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলে 5% বৃদ্ধি করা হলে এর আয়তন কত হবে? এইটা হচ্ছে আমাদের একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন, যে একটা দ্বিপরমাণু গ্যাসের হঠাৎ করে চাপ 0.5% বেড়ে গেল। তাহলে এই হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, যেটা এই হঠাৎ বৃদ্ধিটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে কোথাও বলা নেই এটা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা প্রসারিত হয়েছে বা সংকুচিত হয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটা কি বুঝছি, যেহেতু এটা হঠাৎ করে পরিবর্তনটা হয়েছে তাই আমরা বলবো যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আদি আয়তন V1 সমান 100 একক হলে পরিবর্তিত আয়তন V2 সমান কত হবে? সরি, প্রথম চাপ পরিবর্তিত চাপ P2 সমান তাহলে কত হবে? 100.5 একক। ঠিক আছে, তাহলে আদি আয়তন V1 পরিবর্তিত আয়তন V2। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই সম্পর্কটা দেখতে হবে। তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য PV2 গামা সমান ধ্রুবক। এইখানে যেহেতু এটা দ্বিপরমাণুক গ্যাস তাহলে গামা ইজ ইকুয়াল টু 1.440। দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.40। তাহলে এখন আমাদের এই মানটা কি দাঁড়াবে? পি এর মান হচ্ছে P1V1 গামা ইজ ইকুয়াল টু P2V2 গামা। তাহলে আমাদের P1 P2 মান জানা আছে, আমাদের বের করতে হবে V1 এবং V2 এর অনুপাত। তাহলে আমরা দেখি V1/V2 গামা ইজ ইকুয়াল টু P2/P1 সমান হচ্ছে 100.5/100। তাহলে V1/V2 কত হয়? V1/V2 সমান 100.5/100 ইজ ইকুয়াল টু, এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে 100/100.5 ইনটু V1/গামা। তাহলে গামা পাওয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে V2 ইজ ইকুয়াল টু 100/100.5^1/গামা V1, বা V2 ইজ ইকুয়াল টু আমাদের এটা হিসেব করলে যেটা আসছে গামার মান 1.40,
তখন আমাদের মানটা আছে 0.9964 ভি1। তাহলে এইটাকে তাহলে আদি আয়তনে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, অতএব আয়তন হ্রাস, আয়তন হ্রাস পাচ্ছে কতটুকু, ভি1 ডেল ভি, আয়তন হ্রাস ডেল ভি ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2। তাহলে ভি1 মাইনাস 0.9964 ভি1 ইজ ইকুয়াল টু 0.03 এত একক সমান হচ্ছে তাহলে 0.3% এত পার্সেন্ট, তাহলে আয়তন 0.3% হ্রাস পাবে। চাপ যদি 0.5% বৃদ্ধি করা যায় তাহলে আয়তন 0.3% হ্রাস পাবে। তো এইভাবে আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, আয়তন, আয়তন তাপমাত্রা বা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণগুলো ব্যবহার করে আমরা এদের সমাধানগুলো করতে পারি। তাহলে এটাই হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, আয়তন এবং এদের মধ্যে সম্পর্ক এবং একটা নিউমেরিক্যাল সলিউশন আমি এখানে দেখালাম। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে এই যদি আমরা এই সমীকরণগুলো মনে রাখতে পারি তাহলে হচ্ছে পরবর্তী চর্চাগুলো আমরা নিজেরাই করে ফেলতে পারবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।